Naika kada kani chhi ashe bhanade chola chide nava kato chidro naika swanne sun garan garan highs garan face garan face garan Hey, bear hoy na. Ashe chidro naika khushi bishay jore ekta kora dale dile naika chole ashbe. Hey, da ausse. Ausse ausse. Hazge ashbe. Kire? নাম কে কে জানলু আমরা আমরাই তো ল এডা কলু না এডা কলু না যে আমরা আমরাই কলু যে সিনি সিনি হ্যালো আহা হা হ্যালো কইলে মনে হয় সব গেল রে চলে সব চলে গেছে কেমন আছো ডার্লিং মাই সুইট হট পট ভালো আছি কিন্তু ডার্লিং বললেন বুঝলাম না ডার্লিং মানে হচ্ছে আমাগো নওগার ভাষায় হচ্ছে ডার্লিং মানে হচ্ছে সেবিকা সেবিকা হ্যাঁ আচ্ছা ডার্লিং মানে হচ্ছে সেবিকা হট মানে আপনাকে ডার্লিং বলেছি আপনি এসে আমার পায়ে একটু চাপ দিয়া এরকম করে টিপে দিবেন আর হটপট মানে কি হটপট এইটা আর একটু ইয়ে হটপট মানে হচ্ছে আপনি চাপ দেওয়ার পর একটু যে জায়গায় বেশি বেঁধেবেন আর কামড় দিবেন কি কি কুত্তা কামড় দিয়ে আপনি দিলে সমস্যা কি আমি কি কুত্তা নাকি কুত্তার মতোই মানে না মানে কুত্তা কথা কয় আপনি কথা কন কুত্তা কথা বলে আমার মতো হ্যাঁ এই যে আমি এই দিন গেছিলাম আমার ওই সাকিব খানের বাড়িতে এর বাড়িতে একটা কুত্তা যাইছে আমার কি কয় জানেন বাক 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 কইল তো শুনেন মানুষ কার কথা বোঝে মানুষের কথা হ্যাঁ ছাগল কার কথা বোঝে ছাগলের কথা না বোঝে না কুত্তা কার কথা বোঝে ছাগল কথা কয় না ছাগলকে মে যেটাই বলুক ছাগলের ভাষা কে বোঝে ছাগল আর উনি কুত্তার ভাষা বোঝে তাহলে উনি কি কে কুত্তা কইলে একদম জুতা পিটা করবে শালি কি না মানে কুত্তা কইবি কে আমি তো আপনাকে কুত্তা বলি না কুত্তার বাচ্চা কি বলেন আপনি আর এটা গান এই কই মনে হেদে কইছি এটা গান এটা গান হ্যাঁ এটা আবার কোন দেশের গান সিনেমার গান না কিসের জানি গান না আচ্ছা কুত্তার বাচ্চা পরে কি কি ভাই হেরা কইবা আমি কম কই ও আচ্ছা ওনারে বলল ফুটফুটে সুন্দর হ্যাঁ আপনি শুধু কুত্তার বাচ্চা বললেন কেন আপনি তো আসলেই ভেজাইলাম আরে হেরা জানে আমার ভাই না আপনারা এ ভাই ব্রাদার এ আমার পক্ষ এখানে পক্ষ অপক্ষর কি হলো পক্ষ বিপক্ষ কর্তৃপক্ষ কর্তৃপক্ষটা কে আপনি মানে আর হেরা বিপক্ষ এখনই তো বললেন আপনার পক্ষে আবার এখন বিপক্ষে চলে গেল না মানে থাকে না এই পক্ষ এই দিক ওদিক এই যেমন ওরা এইদিকে এই পক্ষে হয়ে রয়েছে আমি এই পক্ষ হয়ে রয়েছি একই অঙ্গে আর কত রূপ দেখা আপনাকে একই অঙ্গে মেলা রূপ আপনার ঠোঁটের কালার হলো লাল নাকের কালার হলো নীল চোখের কালার হলো এমনিতেই কালা আরো দেয় কালা মনে হয় যে কালি আমার দিকে একটু তাকান তো আপনার চেহারা তো সেই আপা আমার খালার মতো কে না মানে আমার খালার চেহারা সুন্দর এত আবার কি কি কই না আপনার খালার বয়স কত আমার খালার বয়স 80 আমরা কই 90 90 বছরের বুড়ির সাথে আমার তুলনা করলেন ভয় নাই মেকআপ করে আমরা মতো এরকম হইছে আটা ময়দা সুজি আমার খালা কই প্রতিদিন খুঁজি কিন্তু আমি তো মেকআপ করি না না আপনি মেকআপ করেন না খালি আটা ময়দা মাখেন আটা ময়দা মাখবো কেন আটা ময়দা দিয়ে রুটি বানাই পুরি বানাই এইগুলি আপনি এখন গালে লাগান শুনেন কি মেকআপ কে অসম্মান করবেন এ শুনেন বলেন আমার চাচা বিয়া করে নিয়ে আইছে বউ তেলা বগা থেকে অজ্ঞান আমার চাচা এর মাথায় এর মুখে পানি দিছে দেওয়ার পর হেই অজ্ঞান মানে মেকআপ ধুয়ে গেছে কালা জন্মের কালা তাহলে আপনার চাচার চোখের সমস্যা ছিল না অফকোর্স শুনেন বলেন কিছুদিন আগে আমার বন্ধু বিয়া করছে করার পর বাসায় নিয়ে গিয়ে দেয় পুরা কালা পরে আইফোনের প্যাকেটে একটা বাটন ফোন দিয়ে আইছে ওই বিউটি পার্লারে মেয়ারে রাখেন
ভয় আপনার সাহস তো কম না, আপনি আইফোনের প্যাকেটে বাটন ফোন দিছেন, তুইও তো আমার এইটাই দিছিস ধরায়া, বউটা যে কালা কালাই তো আসিল, তুই আবার ফর্সা বানায় দিছিস, তার মানে কি? আপনার চেহারা এমন না। আমার চেহারা এরকম? এর মুখটা ধন তো। পানি নিয়ে আসি। পানি? পানি আমার কাছে আছে। কোথায়? বোতল কইরে, বোতলটা আছে সাইডে আছে। কারণ আমি ভয় পাই না, এই জন্য ভয় পাই না, আমি ন্যাচারাল সুন্দর, আমি কেন ভয় পাবো? আপনারা ভয় পান খালি আমাকে পিটাইতে, ধ্বংস করতে, খুব পারেন, এখানে ভয় নাই আপনাকে। মানে পুরুষে তসতস করে দেন আপনারা, দেড় কেজি মাংস আইনা দিবেন, এক কেজি খায় শেষ, লাস্টে আমার লাগে হাড্ডি রাখে, ফু দিলে বাতাস ওই পাশ দিয়ে ঢুকে যায়, পুরুষ মানুষ ঘরে বউ রেখে বিভিন্ন নারীদের উপর ক্রাশ খেয়েই হুশ পায় না, বাসায় খাবারটা খাবে কখন বলেন? আমরা ক্রাশ খাই না। কি খান? আমরা একটু তদারকি করি। এটা আবার কি তদারকি? মানে টেক কেয়ার করি কি ভাই? আমরা পুরুষ মানুষ, আমরা নারীকে সম্মান করি, ঠিক না? বেঠে আমরা একটা বউ থাকার পর আরো চারটা নিয়ে আসার চেষ্টা করি, যাতে এখন স্বামী খুঁজতে হয় না, ঠিক না? বেঠে কি বললেন? অযথা খুঁজতে যাইব কে আমরা থাকতে? আপনি কি বিয়ে করেছেন? না, দুইটা বাচ্চা আছে। বিয়ে করেনি, দুইটা বাচ্চা আছে? হ্যাঁ, একটা আমার সে বড়, একটা হয় নাই। এটা আবার কিভাবে সম্ভব? সম্ভব, সম্ভবকে অসম্ভব করা অনন্ত জলিলের কাজ, আর অসম্ভবকে সম্ভব করা চিকন আলীর কাজ। না মানে আমি এই জন্য জিজ্ঞেস করলাম যে আপনি বিয়ে করেছেন কি না। আপনি এই যে বলছেন বিয়ে করার পরও চারটা বিয়ে করার জন্য, কি জন্য করেন? ওই যে ফটায় আর কি, দায়িত্ব পালন করি। যদি বিয়ে করে থাকেন আপনার বইয়ের ফেসবুক আইডিটা আমাকে প্লিজ দিবেন। আমার বইয়ের ফেসবুক নাই তো। কি আছে? প্যাডবুক। প্যাডবুক দিয়ে তো আমি তাকে খুঁজে পাবো না। না, ওর ফেসে কোনো বুক নাই, প্যাটে রাখে, ওই বই নিয়ে যায়, সে প্যাটে করে নিয়ে যায়। আমি এটা বলি কি এই বোঝে কি? তো আপনি না খুলে ফেসবুক। ফেসবুক মানে বোঝেন? হ্যাঁ, ফেসবুক মানে এই যে ফেস আর ওটা বই বুক। ওরে বলো দে, এই ফেসবুকের কথা বলিনি আমি। কোন না স্মার্টফোনে চালায়? হ্যাঁ, ইন্টারনেট, নেটে। লেটে? লেটে না, নেটে। হ্যাঁ, নেট আছে তো আমার বাসায়। কিসের নেট? লোহা। আপনি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করছেন? আমি ক্লাসে উঠি নাই তো। তো ডাইরেক্ট কলেজে? ডাইরেক্ট কলেজে? হ্যাঁ, আমার আব্বা এটা কইছে, কই বেশিটা যাই ভর্তি হ যা। আচ্ছা, কলেজে সার্টিফিকেট ছাড়া আপনাকে ভর্তি নিয়েছে? সার্টিফিকেট নাই তো। তো খালি বই নিয়ে গেছি আর আইছি। কোন টিচারের কাছে পড়াশোনা করছেন? টিচার না তো, চিটার। চিটার? হ্যাঁ। চিটার আপনাকে কি শিক্ষা দিয়েছে? আরে খালি টাকা খায় আর আমার কথা কয় না, পড়ায় না, চিটার। আপনি যে বলো সেটা জানতাম, কিন্তু তার পাশাপাশি আপনার চরিত্র খারাপ আছে এটা তো জানা ছিল না। চরিত্র কা কি করে বুঝলেন চরিত্র খারাপ? আপনি কথা বলতে বলতে, আমি একজন নারী, আমি একজন মেয়ে মানুষ, আমাকে টাচ করে কথা বলছেন? আমরা নারী, আমরা গায়ে হাত দিতে পারি, ঠিক না বেঠি? আমরা পুরুষরা, নারীদের জন্ম হয়েছে পুরুষের জন্য, ঠিক না বেঠি? শোনেন, আপনি যে এতগুলো মানুষের সামনে আমাকে টাচ করে কথা বললেন, এর জন্য আপনার কি হতে পারে জানেন? কি? মামলা খেয়েছেন জীবনে? মামলা? হ্যাঁ। আর আপনি আমার সাথে কথা কইছেন, তার জন্য আপনার কি হতে পারে জানেন? কি হবে? যাবজ্জীবন ফাঁসি। যাবজ্জীবন কখনো ফাঁসি হয়? ফাঁসি তো একবারই হয়। আপনার হইব? আমার হবে? হ্যাঁ, আমি ধরছি তাই। আপনি কি ভুলে গেছেন পুরুষের কোনো আইন নাই? হ্যাঁ, আপনার আইন আছে দেখেই তো, আমাকে কি আমরা মারি না, ধরি না, আমাকে কোনো ভাইয়েরা মারে না, ধরে না, তারপরে কি এরকম ভাইরা ফটায় ফেলেছে ভাই, আমার শেষ করছে ভাই। আরে আপনি এভাবে বললেন আর মানুষ বিশ্বাস করে? আমরা আইন দিয়ে, আমরা আইন আছে, তারপরে আমরা পারে না ধাপ ধুপ করে বিয়া করতে। আর পুরুষ মানুষ আজ গাই সারজে কালকে তিন দেব খারা, ঠিক না বেঠে? কারণ হচ্ছে আমরা পুরুষদের মতো বারো ভাজা না। আমরা তো বারো ভাতারি, বারো ভাজাই বেট গা। ল্যাঙ্গুয়েজ ঠিক করেন। ওই একই আমার এলাকায় স্বামীরে কয় ওইটাই, কি আমি কয়
জামাই কই আর কি কই জানি থাক হে কইছা হে আমরা নওগাঁর মানুষ ভদ্র সেই ভদ্র এলা আমরা কই না সেই ভদ্র হ্যাঁ অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিচ্ছেন কত ধরনের ভদ্র হ্যাঁ গানে যাই কাম জানে না কই বেতন বাড়াও আপনি হ্যাঁ বুঝি হ্যাঁ মানুষ বোঝে